ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন শুরু করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। শনিবার রাজধানীতে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান। এ সময় ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মদ মনিরুল মওলা, ইসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন এফসিএ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সম্মেলনে সারা দেশের 11টি ভেন্যু থেকে জোন প্রধান ও 384টি শাখার ব্যবস্থাপকগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন।